কিছু বলার নেই, রাস্তা তো আর কিছু আমি কি বলবো, ঠিক আছে, প্যাক পু পি গেছে, ঠিক আছে, যাতে কেউ না দেখতে পারে। গাইস তোমরা কি আমাকে কেউ বলবে যে বৃষ্টি নিয়ে কোনো কেমন অ্যাট্রাকশন আছে? প্যান্ডেল খুবই ভালো, যে কটা ব্লগ করছি সে কটা ব্লগে খালি বৃষ্টি বৃষ্টি, চারটে কি পাঁচটা ব্লগ করছি সেপ্টেম্বর মাসে, ভিডিওটা পুরো কিন্তু শুট হচ্ছে লেটের সামনে। মানে তো গাইস আজকে উল্টো সূত্র ঠিক এখান থেকে, মানে এই যে জিয়ার স্টেশন থেকে চলো এখন যাওয়া যাক, এইমাত্র নামলাম ট্রেন দিয়ে, ঠিক আছে। আজকে ভিডিওটা কী হবে তোমরা হয়তো বেসিক্যালি টাইটেল ট্রেলার আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাও বলে দিই যে আমি এসেছিলাম ভিডিওতে, ঠিক আছে। আমি ভিডিওতে এসেছিলাম সেখান দিয়ে তোমার ভাবলাম যে জিয়ার এখন ট্রেন অনেক দেরি, তাই চলে আসি, ঠিক আছে। তো এখন যাবো যেটা দেখা দেয় সেটা তোমরা তো দেখবাই, টাইটেল থাম্বনেল তো বুঝেই গেছো। তো চলো এখন যাওয়া যাক ভিডিও, এই যে সামনে প্ল্যাটফর্ম এখান থেকে হেঁটে ওদিক দিয়ে যেতে হবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, দেখতে একটু সিনেমাটিক চলো এনজয় করো। যেখানে দেখতে পাচ্ছ এখানে একটা প্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে, তো সেটা বড় কথা না যে এখানে একটা প্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে। চলো তো গাইস তোমরা এই যেটা প্যান্ডেল দেখলে এটা তো ছোটো, আর সামনে যেটা আছে সেটা তোমাদের দেখাও খুবই বড়। তো চলো এখন সামনের দিক যাওয়া যাক কিছুক্ষণ। এখন তোমাদের যে প্যান্ডেল দেখাবো সেই প্যান্ডেলটা লাইটের বাস, এই যে ওই যে আরও ওইখান তখন অনেক জায়গাতে শুরু হয়ে গেছে, ঠিক আছে, মানে এত দূর তো প্যান্ডেল বাস শুরু। তো চলো যাও। তো গাইস রীতিমতো প্যান্ডেলের সামনে চলে এসেছি, আর এই যে সামনেই প্যান্ডেল, ঠিক আছে, তো দেখতে পারবো প্যান্ডেলটা খুবই ভালো ছিল, কিন্তু কী প্যান্ডেল হবে সেটা বুঝতে পারছি না, ঠিক আছে। প্যান্ডেলের সামনে চলেছি, তো চলো এখন এখান থেকে হেঁটে এখন মাঠের দিক যাওয়া যাক, গিয়ে তারপর প্যান্ডেলটা দেখি, চারিদিকে প্যান্ডেলটা দেখে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। চলো তো গাইস প্যান্ডেলটা কী হবে দেখে তো কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে, কারণ এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, সব কী হবে জিনিসটা কী হবে বুঝতে পারছি না, কিন্তু এখান থেকে যে ঘোরা 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 কী জিনিস রয়েছে এপাশ দিয়ে পাশ দিয়ে মনে হচ্ছে কেদারনাথের মতো কিছু হবে, কিন্তু একটা জিনিস দেখে বুঝতে পারছি বোঝা যাচ্ছে না কিছু, কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর হচ্ছে এই যে, ঠিক আছে, এই যে প্যান্ডেলটা খুবই সুন্দর। আর একটা জিনিস বুঝতে পেরেছি, হয়তো এখান থেকে আসার রাস্তা হবে এই জায়গা দিয়ে, এই জায়গাতে আসার রাস্তা হবে। তো গাইস প্যান্ডেলটা কী হবে আমার পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না প্যান্ডেলটা কী হবে, ঠিক আছে। অন্য প্যান্ডেলে ঠিক আছে যে বোর্ড টেনে যে এই প্যান্ডেল হবে এই ধমক বসে, ঠিক আছে, এখানে কিছুই টানেনি, মনে হয় ধমক দেবে কিছু একটা চমক। আর একটা জিনিস প্যান্ডেলটা দেখে কিছু বুঝতে পারছি না, খালি একটা জিনিস দেখে বুঝতে পারছি যে এইখান থেকে হয়তো এই যে এখান থেকে তো আসার রাস্তা হবে, এখান থেকে এখান থেকে এখান থেকে আসার রাস্তা হবে, এখান থেকে পুরো গেট দেওয়া থাকবে, ঠিক আছে, এটাই দেখে বুঝতে পারছি। তো যেটা দেখলাম কিন্তু প্যান্ডেলটা ভাই প্রচুর বড় হচ্ছে, ওইখানে হয়তো ঠাকুরটা থাকবে, আর এখান থেকে ঢুকতে হবে তোমাদের, ঠিক আছে, প্যান্ডেলটা খুবই বড় হচ্ছে। তো চলো একটু আর গাইস, হ্যাঁ তোমরা হয়তো ভাবছো আমি কোথায় দাঁড়িয়েছি, যে এই যে দোকানের একটা চালার পাশে দাঁড়িয়ে, এতটাই গরম কিছু করার নেই, তার জন্য এখানে দাঁড়িয়ে আছি, কারণ এখানে দাঁড়ালে গরমে পুরো ঘেমে যাচ্ছে, তার জন্য এখানে এখানে দাঁড়ানো যাচ্ছে না, ঠিক আছে, এখানে দাঁড়ালে পুরো দাঁড়িয়ে আছি, ঠিক আছে, তার জন্য এখানে একটু ঠান্ডাও আছে আর ওখানটা গরম। প্যান্ডেলটা প্রায় পুরো ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, হয়তো একটু কাজ বাকি আছে যেগুলো তো হবে না, কারণ আর 16 দিন মাত্র বাকি, ঠিক আছে। এই যে দেখো পুরো ম্যাক্সিমাম কাজ পুরো সব কমপ্লিট হয়ে গেছে, খালি এই যে এখানে কাপড় মারবে এবং সব কাপড় মারা আছে, কাপড় মারবে মেরে তারপর প্যান্ডেল করবে, দেখতে পাচ্ছ কত সুন্দর কত বড় মাঠ, ঠিক আছে, কাপড় মারবে কাপড় মেরে তারপর পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখন যা মেয়েছিল সামনে এটা হচ্ছে পেছনে, ঠিক আছে, হয়তো এটা হচ্ছে মানে থিম, আর এখানে হবে ঠাকুর, ঠিক আছে, এই জায়গায় ঠাকুর থাকবে, মানে ওদিক দিয়ে এসে এখান দিয়ে এসে তবে এখানে ঠাকুর দেখতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে থিম। আর এই যে উপরে ত্রিপল আছে দেখাতে পারবো না, ভিডিও করছিলাম ওইখানটাতে দাঁড়িয়ে, এখান দিয়ে রাস্তা এই যে এখান দিয়ে এসে এটা হচ্ছে পেছন, ঠিক আছে। তো এখানে হচ্ছে প্যান্ডেলটা, এই যে দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেলটা, এই যে প্যান্ডেলটা দেখো গাইস ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হয়ে গেছে, পেছনের দিকটা হয়তো দেখতে তোমাদের খারাপ লাগবে, এদিকে ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হয়ে গেছে, খালি হয়তো কাপড় দিন, কারণ কাজ কমপ্লিট হয়নি কেবল মাত্র 16টা দিন। এই ভিডিওটা ছাড়তে আর হয়তো করতেও দেরি হয়েছে, করতে দেরি হয়নি, ঠিক আছে, কারণ আমি দেরি করে এসেছি, তার কারণ হচ্ছে যে তোমাদের দেখা দেবো এই যে 16 দিন আগে কাজটা কেমন থাকে, ঠিক আছে, দেখো কাজটা খুবই ভালো, ঠিক আছে। আর তোমাদের এই ভিডিও হয়তো ছাড়তে দেরি হয়েছে, আগে ভিডিও হয়তো 9 দিন পরে এসছে, তার জন্যে তুমি মনে করো না, ঠিক আছে। তো এটা হচ্ছে 9 দিন পরে এসে, হয়তো তোমার 4-5 দিন পরে আসলে দেখো গাইস প্যান্ডেলটা সেই লেভেলে হয়তো দেরি হয়েছে, কারণ এখন ওদিকে এরকম মেঘ করেছে, ঘন মেঘ দেখতে পাচ্ছ, ঘন মেঘ, গো ভাই সাহ কি মেঘ, এখন স্টেশনের দিকে যেতে হবে, নাহলে ভিজতে ভিজতে ফোন আছে হাতে,
তো গাইজ আমি ভিডিওগুলোকে কেটে কেটে দিচ্ছি, তার একটাই কারণ যেখানে তোমার রাস্তা ঠিক আছে, এই যে এদিকে রাস্তা, এদিকে তোমার হাই রাস্তা ঠিক আছে, তার জন্য গাড়ি করে যাচ্ছে, আওয়াজ হচ্ছে প্যাক পুক প্যাক করে আওয়াজ হচ্ছে, তার কারণে ভিডিওগুলো কেটে কেটে দিচ্ছি। দেখো দেখো ওই দেখো কিছু বলার নেই, রাস্তা তো আর কিছু আমি কি বলবো ঠিক আছে, প্যাক পু পি প্যাক আওয়াজ হতেই থাকে ঠিক আছে। আর আমি সামনের ক্যামেরা এটা ভিডিও করছি, সামনের ক্যামেরা ভিডিও করলে এটা অসুবিধা হয় ঠিক আছে, তো মানে নিজের দিক নিজে তাকিয়ে ফেলি, ক্যামেরার দিক তাকাতে পারি না ঠিক আছে। তো দেখলাই যে প্যান্ডেলটা কেমন ঠিক আছে, তো চলো এখন মানে মেক করেছে, দেখো মেক করেছে ভর্তি মেক আকাশে, তো চলো এখন যাওয়া যাক স্টেশনের দিকে, যা দেখলে দেখলে। আর এটা তোমার স্টেশন দিয়ে নেমে ওটা তোমার ডান দিক ছিল, এটা স্টেশন দিয়ে নেমে বাদিক ঠিক আছে, বাদিক আসলে দেখতে বাদিকে বেশি পুজো হয় না, বাদিকে বেশি পুজো হয় ঠিক আছে, তো বাদিকে আসবে, বাদিকে পুরো ভর্তি ভর্তি পুজো হয় এদিক দিয়ে, এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে পুরো ভর্তি ভর্তি পুজো হয় ঠিক আছে। আর বাদিকে মানে बहकी सभी जुबा है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकते। गाइस তোমরা কেমন কি বলবো যে বিচ্ছে কোনো কোনো অ্যাট্রাকশন আছে, যেখানেই যাই সেখানেই খেলে বৃষ্টি, যেখানে এসছি জিরাটে মানে সেপ্টেম্বর মাসে যে কটা ব্লক করছি, সেপ্টেম্বর মাসে যে কটা ব্লক করছি সে কটা ব্লকেই খালি বৃষ্টি 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 বৃষ্টি, মানে চারটে কি পাঁচটা ব্লক করেছি সেপ্টেম্বর মাসে, শুধু বৃষ্টি বৃষ্টি। এই ব্লকটা আনবো ঠিক আছে, এটা তোমার পুজোর সময় দাদা যেদিন তোমার ঘুরতে লিখা বলবেন ঠিক আছে, সেখানে এটাও আসবে ঠিক আছে। তো চলো আর এখন আর দেখাবো না, গিয়ে এটা বাড়ি থেকে তোমাদের সঙ্গে দেখা হবে, এখন ট্রেন চলে এসছে, তো ট্রেন চলে আসবে ঠিক আছে, বলাবার ট্রেন বলাবার জিরা তো আছে ঠিক আছে, ট্রেন চলে এসছে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। 2000 years later তো গাইস আজকের ভিডিওটা কী করলাম আমি নিজেও জানি না, তো আজকের ভিডিওটা যেটাই হয়েছে, তো ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর তোমার জিয়াটে বৃষ্টি ছিল আর কুন্তি ঘাটে বৃষ্টি হচ্ছিল না ঠিক আছে। আর আমি যখন নেমেছি স্টেশন দিয়ে মানে জিয়ার দেখুন ট্রেন হতে আমি নেমেছি, এখানে কোনো বৃষ্টি নেই ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর দেখতে পেলাম যে ছোটো মিনি ব্লগ করলাম, আজকে কোনো ব্যাপার না, একটা মিনি ব্লগ করলাম, তো ভিডিও যদি ভালো লাগে স্যার ভিডিওটা পুরো ফুল টু শুট হচ্ছে রিং লাইটের সামনে, মানে এই যে একদম রিং লাইটের সামনে, এখন বাই চলে এসেছি বৃষ্টি এখন পড়ছিল বলে বাই চলে এসেছি ঠিক আছে, এখন পুরো ফুল টু রিং লাইটের সামনে শুট হচ্ছে ভিডিওটা। তো কী আর বলবো, কথা হচ্ছে যে তোমার যেমন বলছিলাম বুঝখালি পায়ে ব্লগ আসবে পুজোতে, সেমন এটা তো ব্লগ আসবে পুজোতে ঠিক আছে, তো সেটার জন্য রেডি থাকো পুজোর ব্লগ দেখতে, তো দেখবো পুজোর ব্লগটা কী হয়, খুব ভালোই করবো, কারণ যেমন প্যান্ডেল দেখলাম সেমন মানে ব্লগ ভালোই হবে, যেমন বুঝখালি পায়ে বলেছিলাম সেমন এটাতেও প্যান্ডেল খুবই ভালো, কিন্তু এখন আজকাল থেকে বুঝ বোঝা যাচ্ছে না ঠিক আছে, তো পরে ভালোই লাগবে। তো এখন ওই রিং লাইটের সামনে শুট হচ্ছে ঠিক আছে, এই যে রিং লাইট রিং লাইটের সামনে শুট হচ্ছে, তো এখন যা বলবো এখন ইয়ে করতে হবে, তোমার ভিডিওটা এডিট করতে হবে, করে ছাড়তে হবে, কালকে সকাল 10টার সময় টাইম দেওয়া আছে ঠিক আছে। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, দেখা হচ্ছে খুবই নতুন একটা ব্লগ নিয়ে ঠিক সকাল 10টার সময়, কতক্ষণ দিন তাদের টেক কেয়ার অ্যান্ড বাই, আর হ্যাঁ ভালো থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করো, তাতে সাবস্ক্রাইব করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, টাটা।